শিশুর মনের কথা শুনতে মনের কথা ড্রপ বক্স। সেই ড্রপ বক্সে শিশুর মনের কথায় উঠে এলো বিষাদের সুর। কাঁচা হাতের সে লেখা পড়ে স্তম্ভিত স্কুলের শিক্ষক থেকে অভিভাবক। ওই ছোট্ট মনে জমে আছে এত ব্যথা। শিশু মনে লুকিয়ে থাকে অনেক দুঃখ কষ্ট বেদনা। সে খবর কতজন বাবা মা রাখেন, অথবা সেই সময় কি তাদের আছে? আবার বাবা মা যদি দুজনই চাকরিজীবী হন তাহলে তো কথাই নেই, শিশুদের মনের কথা শোনার সময় থাকে না তাদের। তাই শিশু মনের সেই গহীন কোণে ঢুকতেই, অর্থাৎ মনের কথা শুনতে রায়দিঘি বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের একটি অভিনব উদ্যোগ। সেখানে শিশু মনে লুকিয়ে থাকা কথা শুনে আপনারাও চমকে যাবেন। স্কুলের উদ্যোগে চালু করা হয়েছিল মনের কথা ড্রপ বক্স, আর সেই ড্রপ বক্সে শিশুদের মনের কথায় উঠে এলো বিষাদের সুর, যা দেখে স্তম্ভিত রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। যে আমরা যেসব মনে বাচ্চাদের মনের কথা জানতে পারছি না, মাস্টাররা স্যার দিদিরা যেসব এইসব উদ্যোগ নিয়ে ভালো করেছে, আমরা তাদের উৎসাহ আছে। আমাদের স্যারের কাছে উদ্যোগ নিয়ে এটা ভালো হয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে। আপনার ছেলেও তো স্কুলে পড়ে? হ্যাঁ হ্যাঁ। ও কি গিয়ে সব কথা বলতো? না বলতো না, তো এখন স্যারা যে ইয়ে নিয়েছে ওইটা আমাদের খুব ভালো লাগবে। ছাত্রছাত্রীদের নিজেদের মনের কথা জানানোর জন্য বলা হয় স্কুলের পক্ষ থেকে, যে মনের কথা তাদের বাবা মা এমনকি কাউকেই তারা জানাতে পারেনি। বলা যায় বাবা মা বা কেউই জানার চেষ্টাও করেনি। সেই সব কথা লিখে মনের কথা ড্রপ বক্সে ফেলেছে বেশ কিছু ছাত্রছাত্রী। ভাঙা হাতে এক টুকরো চিরকুটে কেউ লিখেছিল, বাবা মা আমাকে ভালোবাসে না। আবার কেউ লিখেছে, আমি নাচ শিখতে চাই, আর্থিক পরিস্থিতি খারাপ থাকায় পরিবারকে জানানো হয়নি। লেখা দেখে যখন আমরা পড়ছিলাম লেখাগুলো, তো লেখা দেখে আমরা তো চমকে গেছি। এদের মনে এত কষ্ট ছিল, এত বেদনা, এত বেদনা চাপা নিয়ে এরা থাকে, আমরা তো এদের মনের ভিতর কোনোদিন ঢুকিনি। তাই ভাবলাম তো আমরা যদি না শিশু মিত্র হয়ে উঠতে পারি তাহলে শিক্ষকতা করে কী লাভ? শিশু মিত্র হওয়াটাই তো আসল উদ্দেশ্য একজন শিক্ষকের, সেই জন্য এই উদ্যোগ। ওরা কেউ কেউ লিখেছিল যে আমার বাবা মা আমাকে ভালোবাসে না, একটা মেয়ে লিখেছিল যে আমি নাচ শিখতে চাই, হ্যাঁ বাবা মা নাচ শেখাতে চায় না। ওর বাবার সঙ্গে আমার কথা হয়েছিল পরে, আমি বলি তোমার মেয়েকে একটু নাচ শেখাও না। বলো স্যার কী করবো, গরিব এলাকা জানেন তো, কাজকর্ম করে খাই, আর নাচের ড্রেস ফ্রেস এইভাবে কিনে দেওয়া আমাকে সম্ভব না, যেমন ম্যাম শেখাচ্ছেন আমাদের স্কুলে অনুষ্ঠানে হয়। ড্রপ বক্স খুলে ছাত্রছাত্রীদের শিশু মনে লুকিয়ে থাকা মনের কথা পড়তে গিয়ে হতভম্ব হয়ে যান শিক্ষকেরা। ছাত্রছাত্রীদের মনের কথা জানার পরেই স্কুলের শিক্ষকেরা ওই সব ছাত্রছাত্রীদের ডেকে তাদের কথা আরও ভালো করে শোনেন, তারপর অভিভাবকদের সাথে কথা বলেন, যা অভিভাবকরা শুনেও হতভম্ব হয়ে যান। আগামী দিনে ছাত্রছাত্রীদের সমস্যার কথা আরও বেশি করে জানতে স্কুল কর্তৃপক্ষ নিয়মিত এই মনের কথা ড্রপ বক্স চালু রাখার কথা জানিয়েছে। 30শে জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত জেআরএম টিমের মানে জয়েন্ট রিভিউ মিশনের একটা প্রোগ্রাম ছিল সারা রাজ্য জুড়ে। সেখানে বলা হয়েছিল যে শিশুদের মনের কথা জানার জন্য কোনো ব্যবস্থা আছে কি না, ইয়ে স্বর্ণ। তো ব্যাপারটা আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছিল, তো আমি চেষ্টা করলাম একটা ড্রপ বক্স রাখতে ওদের জন্য, এবং ওদের সঙ্গে আলোচনা করলাম যে তোমরা তোমাদের মনের কথা লিখে জানাও তো একবার, যে কথা কেউ জানবে না, তোমার বন্ধুও জানবে না, তোমার বাবা মা জানবে না, একেবারে আমাদের কাছে শেয়ার করবে, স্যারেদের কাছে, ম্যামদের কাছে। তো দেখা গেল সবাই একটু কিন্তু কিন্তু করছিল, কী লিখবো কী লিখবো, আমি একটা এক্সাম্পল দিলাম তোমরা এইভাবেই লিখতে পারো। তো দেখা গেল 10-12 জন ক্লাস 4 আর 5 মিলে রাজি হয়েছে লিখবো। আমরা কাউন্সেলিং করেছি, আমাদের যেটুকু বিবেচনা আমরা স্যারেরা মিলে ওদেরকে ইন্ডিভিজুয়াল প্রত্যেককে দেখেছি, দেখে ওদের সঙ্গে একটু কথা বলেছি আমরা। আমরা তো সেভাবে বিশেষজ্ঞদের মতো তো বৈজ্ঞানিক উপায়ে তো কথা বলতে পারবো না, আমাদের মনে যেটুকু হয়েছে ওদেরকে বুঝিয়ে বললাম। তো একদিন অভিভাবকদের সঙ্গে আমরা বসবো, এত ইম্পর্টেন্ট একটা জিনিস
আমি তো আগে জানলে আগেই করতাম, অনেক পরে জানলাম ব্যাপারটা, জানলাম তো আমি অবশ্যই করবো, কারণ এটা কন্টিনিউ থাকবে। পাশাপাশি ছাত্রছাত্রী ও অভিভাবকদেরও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার কথা ভাবছে, যাতে বাবা মায়ের সাথে শিশুর একটা সহজ সম্পর্ক তৈরি করে নির্দ্বিধায় মনের সব কথা খুলে বলতে পারে। স্কুলের এমন উদ্যোগে বেজায় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই। কেন ভালো লাগছে? কেন? কারণ মনের কথা কাউকে বলতে পারি না, তাই স্যারের সাথে শেয়ার করতে ভালো লাগছে। তুমি মনের কথা লিখেছো? হ্যাঁ। বাবা মাকে জানাওনি সেই কথা? না। ঠিক আছে। স্যারেরা কি বলেছে মনের কথা দেখে তোমার? ভালো। আমার মনের কথা তো আমি কারোর কাছে বলতে পারবো না, আর আমাদের স্যার আমাদের স্কুলে যত আমাদের মনের কথা লেখার বক্স করেছে, আমাদের এতে অনেক ভালো লাগছে। তুমি মনের কথা লিখেছো? হ্যাঁ। কি লিখেছো? এটা তো আমার গুরুত্বপূর্ণ কথা না, আমি কারোকে বলতে পারবো। আগামী দিনেও কি এইভাবে মনের কথা লিখবে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রায়দিঘি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।